শুভ সকাল ইতালি থেকে। আজকে আমি যাচ্ছি বাংলাদেশীদের খুব পরিচিত একটা জায়গা, সেটা হচ্ছে ইতালির ফ্লোরেন্স। আমি এখন আছি চেক রিপাবলিকের ফ্লোরেন্স, যাবো ইতালির ফ্লোরেন্সে। বাসের ভিতরে কি ফ্যাসিলিটি আছে না আছে এগুলো তো, চেক রিপাবলিকে মূলত করোনা ভাইরাস খুব একটা আহামরি এখন প্রকোপ হচ্ছে না, এটা আপনারা পিছনে দেখলে বুঝতে পারবেন। আমি একটু, আমার বাস হচ্ছে 6:30, এখন বাজতেছে 6টা, তো আধা ঘন্টা এখনও সময় আছে, প্রায় 16 ঘন্টার জার্নি, 16.5 ঘন্টা। এর মধ্যে মোটামুটি আপনার অস্ট্রিয়া, স্লোভেনিয়া, লেচস্টাইন এগুলো দিয়ে বলোনিয়া হয়ে তারপরে আমি ফ্লোরেন্সে যাব। এবং এটাতে কোনো ট্রান্সফার নাই, কোনো কিছুই নাই, মোটামুটি প্রায় সবাই আসতেছে যাচ্ছে, মানে ব্যস্ততার কর্মব্যস্ততা যেটা সেটা শুরু হয়ে গেছে। এবং বাস একটু পরে আমি ওয়েট করতেছি বাসের জন্য। আর ভাড়া যদি বলি, রেন্ট আর কি, বাসে করে যাচ্ছি 16.5 ঘন্টা। এটা হচ্ছে ওয়ান ওয়ে টিকিট কাটছি আমি 1800 চেক ক্রাউন, এখন এটা 3.90 করে গুণ করলে বাংলা টাকা বের হয়ে যাবে, 1800 × 3.90 চেক ক্রাউন। বাসে টিকিট কাটার কারণ হচ্ছে আমি প্লেনের টিকিট অ্যাভেলেবেল পাই নাই, কারণ প্রচণ্ড রাশ চলতেছে এখন, কারণ অনেক এক বছর পরে মোটামুটি খুলছে সব কিছুই, সবাই একটু ব্যস্ত ট্রাভেল নিয়ে এইটা। তো লেটস গো, আমরা ভিতরে বাসের জন্য ওয়েট করতেছি, বাস আসুক। বাস আসলে করোনা সার্টিফিকেট দিতে হবে, যারা করোনার ভ্যাকসিন নিছে তাদের তো সার্টিফিকেট আছে, আর যাদের করোনার ভ্যাকসিন নাই তারা পিসিআর টেস্ট করে দিতে হবে। তো আমার ভ্যাকসিন আছে, অলরেডি আমি ভ্যাকসিন নিয়েছি, এটা আমার ভিডিও করাও আছে চ্যানেলে, উপরে আই বাটনে দিয়ে দিব ভ্যাকসিন নেওয়ার যে ইয়েটা। সো লেটস গো, আমি এখনও কনফিউজ, কারণ আমি করোনার পরে প্রথম ট্রাভেল করতেছে, এখন ওদের কী রেস্ট্রিকশান আছে এটা আসলে জানি না, কারণ এক এক দেশের এক এক রেস্ট্রিকশান দিয়ে রাখছে, এটা হচ্ছে কথা। সো দোয়া করবেন, যাই, যেতে যেতে অনেকগুলো ভিডিও হবে, একটা একটা করে দেখবেন। এখন আছে যে রিপাবলিকে, ইতালিতে গিয়ে আবার ভিডিও করব, সো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এনজয় করেন ভিডিওটা, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। সো লেটস গো। এই যে রোমের জন্য এটা, এই বাসটা যাবে রোমে, এটার ভিডিও, এই বাস স্ট্যান্ডের ভিডিও অলরেডি আমার চ্যানেলে করা আছে, দেখে নেবেন, উপর রাইট বাটনে দেওয়া থাকবে। বোর্ডিং চলতেছে প্ল্যাটফর্ম নাম্বার 1, এই বাস যাবে রোমে, আমি নেমে যাব রোমের আগের স্টপ ফ্লোরেন্সে। অনেক লাইন, সবাই কোভিড সার্টিফিকেট টার্টিফিকেট এগুলো দেখাচ্ছে, আমার অলরেডি আছে, আমি বের করব, তো বাসের ভিতরে গেলে কথা হবে। ওকে ওকে, বোর্ডিং কমপ্লিট, 1 মিনিটের ভিতরেই। আসলে সিট নাম্বারটা দেখছি, এখনও করোনা ভাইরাসের সার্টিফিকেট কিছুই দেখেনি, বাট বাসে মাস্ক পরতে হবে প্রায় অনেক ঘন্টা। আর বাসটা সুন্দরী, সবই আছে, ওয়াশরুম টশরুম যা আছে সবই আছে, আমি একটু দেখি সব কিছুতে। বাসের এই অবস্থা ভালোই, একদম লাক্সারিয়াস বাস, ঘুমাইতে খুবই সুবিধা হবে রাতে, যেহেতু রাতের নাইট বাস এটা। একটু বাসের এই হাল, এখনো বাস ছাড়ে নাই, দেখি এই যে এগুলো আছে, হেডফোন টেডফোন ডিজিটাল মনিটর টনিটার সবই আছে, আর বাসটা দেখতে এরকম। সো দেখা যাক, অনেক জায়গায় থামবে, অনেক দেশে থামবে, অস্ট্রিয়া অস্ট্রিয়াতে থামবে, সো পথে পথে থামলে তখন ভিডিও করবো ইনশাল্লাহ। আগে ফ্লোরেন্স থেকে আস্তে আস্তে আমরা যাচ্ছি, স্টেশন থেকে ছেড়ে যাবে একটু পরে, লোক আছে মেডিকেল মতো না, যাই দেখতে থাকেন। পরিচিত শহরটা ছেড়ে যেতে কত কষ্ট হয়ে লাগতেছে, প্রাগ সিটি ছেড়ে যাচ্ছি, সিটি সেন্টার, সূর্য আস্তে 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 অস্তমিত হচ্ছে, আমাদের বাসও একটু 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 করে রওনা দিচ্ছে গন্তব্যের দিকে, একটু পরে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। একই বলে সূর্যাস্ত দীপান্তরের মধ্যে ডুবে যায়।
আচ্ছা, আপনাদের অনেক রিকোয়েমেন্ট ছিল বর্ণনা সিটিতে দেখানোর জন্য, তো হয়তো খুব সামনে বর্ণনা সিটি বিভিন্ন ইউনিভার্সিটি নিয়ে ভিডিও আসবে, কিন্তু এখন ইতালি যাওয়ার পথে আমাদের বন্ধ পড়ছে। সৌভাগ্য বলবো না দুর্ভাগ্য বলবো জানি না, এই জন্য আপনাদের জন্য একটু দেখাচ্ছি বর্ণনা সিটির রাতের দেখতে কেমন। এখানে একটা স্টপেজ আছে, কিছু লোক এখান থেকে উঠবে, আমাদের বাসও এখানে কিছুক্ষণ থামবে, হয়তো বা অনেকে বাস থেকে নামবেও। ঠিক আছে, বর্ণনা সিটি প্রাগ থেকে পুরোপুরি ডিফারেন্স, পুরোই ডিফারেন্ট, একদম নিরিবিলি শান্ত ইয়ে নাই। আর বর্ণনা সিটিতে মোটামুটি বেশিরভাগ বড় বড় অফিসগুলো থাকে, তো এখানে স্টুডেন্টের আনাগোনা খুব একটা বেশি না। এটা হচ্ছে মেইন স্টেশন, যদি দেখা যায় স্টেশনের, এই যে স্টেশনের ভিতর থেকে যাচ্ছে, বা এটাই হচ্ছে সিডি, এই যে জিসকি দ্রাহি ট্রেন স্টেশনটা, আমরা আছি এখন বাস। বর্ণনা সিটিটা আমার কাছে নতুন, কারণ আমি এর আগে একবার আসছিলাম তাও অন্য একটা কাজে, আর আজকে হয়তো বা বর্ণনাতে নামও হবে না, কারণ আমি যাচ্ছি ইতালিতে। আমি যে দেখতেছি যে সবই তো খালি হয়ে যেতেছে ভাই, আমি ছাড়া তো মনে হয় কেউ নেই, শেষ পর্যন্ত তো মনে হয় আমি থাকবো বাসে, প্রচুর মানুষ নামতেছে। আচ্ছা, এখন বাসতেছে রাত 9:30, আমি 8:30 বাজে আসছিলাম বর্ণনা সিটিতে। আমরা মেইন টাউনের ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু দেখে বোঝা যাচ্ছে চেক রিপাবলিকের বা ট্রাক যেমন রাত্রেবেলা একটা জমজমাট অবস্থায় থাকে, বর্ণনা সিটি কিন্তু পুরো বিপরীত, পুরো একদম ভুতুড়ে একটা সিটির মতো। আগেই বলছিলাম বর্ণনা সিটিতে মূলত সব বড় বড় অফিস টফিস এগুলা অফিস থাকে, এগুলো আছে, এই জন্য লোক সংখ্যা খুব কম, যারা অফিসিয়াল লোক যারা জব করে চলে যায় বাসা সন্ধ্যার সাথে সাথে, কিন্তু রাত পৌঁছে যায় বর্ণনাতে। এখানে একটা জিনিস খেয়াল করলাম, সেটা হচ্ছে কোনো বিল্ডিংয়ে দোতলার উপরে বেশি সুউচ্চ ভবন নেই, এটা হচ্ছে একটা চমৎকার দিক। ঘন্টায় ঘন্টায় একটা দেশের সভ্যতাও চেঞ্জ হচ্ছে, কালচারও চেঞ্জ হচ্ছে, সাথে সাথে বাসা বাড়ির আকৃতিও চেঞ্জ হয়ে যেতেছে। শুভ সকাল ইতালি থেকে, এইমাত্র এই বলোনিয়ার দিকে যাচ্ছে বাস। আর ইতালি যারা কৃষি কাজে আসেন এগ্রিকালচার ভিজায়, এরকম এগ্রিকালচার ফিল্ড দেখতে পেতেছেন বাংলাদেশের মধ্যে, ওদের ধান টান বা ওই যে গম টান হচ্ছে, এরকমও দেখতে আরও 4 ঘন্টা লাগবে, এরপর আমরা ফ্লোরেন্সে যাবো। মাত্র সকাল হয়েছে, এখন বাজে 6:30। তো ভিডিও দেখতে থাকেন, ইতালি তো অলরেডি চলে এসেছি, এখনও ইতালিতে নামিনি, নামার পরে ইয়া হবে। আর আমি চিন্তা করছিলাম যে করোনা টেস্ট এগুলো যাচাই করবো, এগুলো কিছুই করে নাই, কারণ আসলে কেউই টেস্ট ছাড়া আসলে উঠে না এখন, এটা নিজের দায়িত্বই, এটা হচ্ছে মেইন। তো নেমে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আর ইতালির কৃষিকাজে যারা আসেন এরকমই, এর থেকে আহামরি কিছু না, এখানেই কাজ করতে হবে, যারা এই আসেন যারা আসছিল আগে এরকমই কাজ করছে। আর ইতালিটা পুরো মোটামুটি অলমোস্ট বাংলাদেশের মতোই মনে হয় আমার কাছে, এরকম মানে খেত খামার আর দেখিনি আমি, অনেক দেশেই তো করলাম। আমরা এখন
ভেনিসের যে সিটি, সিটিটা ক্রস করে যাচ্ছি। মূলত ঢাকা শহরের মতোই লাগতেছে, মানে প্রাগ যেরকম একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এটা অন্যরকমই দেখতে মনে হইতেছে। এখন পর্যন্ত যেহেতু আমি এখনও নামি নাই, আমাদের আরও প্রায় 2 ঘন্টার মতো লাগবে ক্লোজিং যেতে। জানিস মানুষ নামতেছে, কিছু কিছু বাস্তবিক 16-15 ঘন্টার জার্নি। এটাই ছিল আজকের এই ভিডিও, প্রাগ থেকে ইতালি বাস কেমন জার্নি হয় কেমন কি। ভিডিও ভালো লাগলে প্লিজ থামস আপ, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কোনো কিছু জানতে চাইলে কমেন্টস করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আমরা ইতালি ফ্লোরেন্স থেকে পুরো ভিডিও করব, তখন আর বাস থেকে না, তখন অবশ্যই নিচ থেকে হবে। আর বাসের অবস্থা মোটামুটি সবাই খালি, সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।